রং বদলের ব্যাপার এটা আহ শ্রদ্ধেও খুব ভালো একজন গুণী কবি ভবানী প্রসূত প্রসাদ মজুমদারের একটি কবিতার উপর রং বদলের ব্যাপার স্যাপার একটা হচ্ছে কালো হওয়ার ঘটনা আর একবার আমি বলবো সাদা হওয়ার ঘটনা তা প্রথমে আমি বলি কালো হওয়ার ঘটনা দিল্লি থেকে বিল্লি এলেন দিল্লি থেকে বিল্লি এলেন দুধের মতন সাদা কলকাতার এক কালো বেড়াল বললি তাকে দাদা আসুন বসুন কেমন আছেন বাড়ির খবর ভালো সাদা বিড়াল বললে তোমার রংটা কেন কালো কালো বিড়াল বললে শুনুন রাখুন আগে বেডিং আমি যখন জন্মেছিলাম চলছিল লোডশেডিং তো চলছিল লোডশেডিং এর জন্যই সে কালো হয়েছে তো অসাধারণ যুক্তি তো এর মধ্যে দিয়ে কিন্তু কবি অনেক কিছুই বোঝাতে চেয়েছেন ব্যাঙ্গর ছলে অনেক কিছুই তিনি মধ্যে ঢুকিয়ে দিয়েছেন এবার হচ্ছে সাদা হওয়ার কারণ কোচবিহারের রাজার ছিল একটা কালো হাতি যখন তখন সেই হাতিটাই করতো মাতা একদিন তার কাণ্ড দেখেই চমকে গেল পিলে পাঁচটা কাপড় কাঁচা সাবান ফেললো হাতি গিলে পরদিন কি ঘটল ব্যাপার বলছি শোনো দাদা সাবান খেয়ে কালো হাতির বাচ্চা হলো সাদা সাবান খেয়ে কালো হাতির বাচ্চা হলো সাদা তো এই হচ্ছে সাদা কালোর সম্পর্ক